সো হে হ্যালো গাইস তোমরাও কি চাও আমার মতো লোনুল ফ্র্যাঙ্ক র্যাঙ্ক সেশনে গ্র্যান্ড মাস্টার পুশ করতে তোমরা কি চাও পাঁচ থেকে ছ দিনের মধ্যে তোমরা গ্র্যান্ড মাস্টার পৌঁছে যাবে তো কিভাবে পৌঁছাবে তোমাদেরকে এই ভিডিওতে পাঁচ পাঁচটা এমন ট্রিক্স বলবো যেই ট্রিক্সগুলো তোমরা কাজে লাগালে তোমরা কিন্তু পাঁচ থেকে ছদিনের দিনের মধ্যে লোন উল ফ্র্যাঙ্ক সেশনে গ্র্যান্ড মাস্টার পৌঁছে যেতে পারবে আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তিন নম্বর যেই ট্রিক্সটা বলবো সেটা কিন্তু খুবই স্পেশাল একখানা ট্রিক্স এই ট্রিক্সটা কিন্তু কেউ মিস করো না সো প্রত্যেকে ভিডিওতে লাইক করে দাও আর অবশ্যই কমেন্টে জানিও তোমরাও কি লোন উল ফ্র্যাঙ্ক সেশনে গ্র্যান্ড মাস্টার যাচ্ছ সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট স্টার্ট আওয়ার ফাইভ প্রবলেম ওয়ান solution tricks সো সবার ফার্স্ট পয়েন্ট হচ্ছে মাল্টি রেঞ্জ অর মাল্টি ওয়েপেন গাইস তোমরা যদি সোলোতে লোন উলফ মুড খেলো তোমাদেরকে কি করতে হবে যেই গানটা তোমরা সব থেকে ভালো চালাও সেই গানটা তোমরা কিনবে আর যেই গানটা তোমরা একদমই পছন্দ করো না সেই গানটাও কিন্তু তোমরা কিনবে তোমাদেরকে একখানে উদাহরণ দিচ্ছি ধরো তুমি খুবই ভালো চালাও এম পি আর দুগুলি শর্ট গান তুমি ভালো চালাতে পারো না সো তুমি যদি এম পি হাতে পাও তুমি তোমার এনিমিকে ইজিলি এম পি দিয়ে মেরে দিলে সো এইভাবে তুমি এম পি দিয়ে পরপর দুটো রাউন্ড জিতে গেলে এনিমিকে মেরে এবার তিন নম্বর রাউন্ডে কিন্তু তোমার এনিমি বন্দুক কিনবে সেই বন্দুকগুলোই কিন্তু তোমাকে দেওয়া হবে এবার তুমি দুগুলি শটগান চালাতে পারো না কিন্তু এনিমিও তো দুগুলি শটগান কিনতে পারবে না কারণ তুমি প্রথমেই দুগুলি শটগানটা কিনে নিয়েছো সো ফার্স্ট পয়েন্ট সব সময় মাথায় রাখবে তুমি যেই বন্দুকটা সব থেকে ভালো চালাও সেটা কিনবে আর যেই বন্দুকটা একদমই চালাতে পারো না সেটাও কিন্তু তুমি কিনে রেখে দেবে সো এটা ছিল সোলোতে এবার তোমরা যদি ডুওতে খেলো তুমি যদি হয়তো রাশ করতে খুব ভালোবাসো আর তোমার পার্টনার হয়তো দূর থেকে স্নাইপ করতে খুব ভালোবাসে তো তুমি কি করবে তুমি দুটো শর্টগান কিনে নেবে একটা এমপি ফোরটি কিনতে পারো একটা এম টেন কিনতে পারো আর তোমার পার্টনার কি করবে একটা এ আর বন্দুক কিনবে ধরো এসি এইটটি আরেকটা স্নাইপার কিনে নেবে তো তুমি গিয়ে রাশ করবে আর তোমার পার্টনার দূর থেকে ড্যামেজ দেবে তাহলে ইজিলি তোমরা জিতে নিতে পারবে সো আমাদের ফার্স্ট পয়েন্ট মাল্টি রেঞ্জ অর মাল্টি ওয়েপেন কমপ্লিট সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডব্লিউসিএ ক্যারেক্টার গাইজ ডব্লিউসিএ ক্যারেক্টার হচ্ছে উকম ক্রোনো অলোক এবার তোমরা তিনটে ক্যারেক্টারেরই এবিলিটি জানো ক্রোনো কিন্তু তোমাদেরকে গ্রেনেডের থেকে বাঁচাতে পারে উকংটাও তোমরা ইউজ করতে পারো আমি দেখো আমি কিন্তু উকংই ইউজ করি আর অলোকের কাজ তো তোমরা সবাই জানো অলোকটাও তোমরা ইউজ করতে পারো এছাড়া তোমরা ক্লু ক্যারেক্টারটাও এখানে ইউজ করতে পারো কিন্তু আমার মনে হয় যে এখানে ক্লু ক্যারেক্টারটার কোনো দরকার হয়তো হবে না বেস্ট হয় তোমরা উকং ক্রোনো অলোক এই তিনটে ক্যারেক্টার ইউজ করো গাইজ স্কাইলারটাও তেমন কোনো কাজে দেবে না বিকজ এখানে নে দুখানা গ্লোয়াল দেবে সো দুখানা গ্লোয়ালের জন্য স্কাইলার এনে কোনো লাভ হবে না সো এবারে গাইজ থার্ড পয়েন্ট গাইজ তিন নম্বর পয়েন্টটা কিন্তু বিশালভাবে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট বিশাল স্পেশাল এখানে পয়েন্ট গাইজ এই পয়েন্টটার নাম হচ্ছে রাইট টু লেফট পুশ আর এই পয়েন্টটা কিন্তু শুধুমাত্র লোনউলফ মোড নয় তোমরা কিন্তু সব ম্যাচে সব জায়গায় এই পয়েন্টটা কাজে লাগাতে পারবে এখানে তোমাদের কি করতে হবে তোমরা কিন্তু সব সময় চেষ্টা করবে রাইট সাইডতে রাশ করার জন্য তোমরা যদি কখনো কোনো এনিমির উপর রাশ করো সব সময় চেষ্টা করবে তোমাদের ডান দিক দিয়ে রাশ করার জন্য ভুল করেও কিন্তু তোমরা বাদিক দিয়ে রাশ করবে না বাদিক দিয়ে রাশ করলে কিন্তু এনিমি তুমি রাইট সাইডে পড়বে এনিমির কিন্তু ডান দিকে পড়বে আর তোমরা সবাই জানো ডান দিকে যদি কোনো এনিমি থাকে তোমরা কিন্তু ইজিলি তাকে মেরে দিতে পারো সো কখনো কিন্তু ভুল করেও তোমরা বাদিক দিয়ে রাশ করবে না সব সময় ডান দিক দিয়ে রাশ করবে অ্যান্টি ক্লকওয়াইজ রাশ করবে সো 3 নম্বর পয়েন্টটাও আমাদের কমপ্লিট রাইট টু লেফট পুশ সো এবার গাইস 4 নম্বর পয়েন্ট গাইস 4 নম্বর পয়েন্ট হচ্ছে পেট সিলেকশন গাইস তোমরা অনেকেই যারা ক্লাসিক খেলো ফ্যালকোনিয়ে ক্ল্যাশ করো ফ্যালকোনিয়ে খেলো তো তোমাদেরকে জাস্ট বলবো তোমরা পেটের দিকেও একটু খেয়াল করো গাইস সো তোমাদেরকে এমন তিন চারটে এমন পেট বলবো যেগুলো কিন্তু তোমরা লোন উলফ খেলার সময় ইউজ করতে পারো সো তোমরা যদি ষোলোতে লোন উলফ মুড খেলো তোমরা কিন্তু একখানা পেট ইউজ করতেই পারো সেটা হচ্ছে ড্রেকি ড্রেকির কাজ হবে কি এনিমি যখন লুকিয়ে কোথাও মেডিকেট মারবে তোমাদের কিন্তু লোকেট করে দেবে যে এনমিটা ওখানে লুকিয়ে মেডিকেট করছে এছাড়া গাইস আরেকটা পেট হচ্ছে বিস্টোন তোমরা যারা গ্রেনেড ছুড়তে ভালোবাসো গ্রেনেড দিয়ে এনিমিকে কে মারতে ভালোবাসো তোমরা কিন্তু বিস্টোন পেটটা ইউজ করতে পারো তার সাথে গাইজ তোমরা যদি অ্যালভারো ক্যারেক্টারটা ইউজ করো না তোমাদের কিন্তু বেস্ট কম্বিনেশন হবে ভাই তোমাদের যেমন গ্রেনেডের ড্যামেজ বাড়িয়ে দেবে তেমনই কিন্তু গ্রেনেডটা রেঞ্জও বাড়িয়ে দেবে আর তোমরা যদি ডুয়োতে খেলো তোমরা কিন্তু আরও দুটো ক্যারেক্টার ইউজ করতে পারো একটা হচ্ছে পান্ডা আর একটা হচ্ছে ওটার সো এটা ছিল আমাদের পেট সিলেকশন সো এবার চলে আসে যাক পাঁচ নম্বর পয়েন্ট সো গাইজ আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট তার আগে গাইজ ভিডিওতে এখনো লাইক না দিলে লাইক করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো পাশে ঘন্টা চা বাজিয়ে দাও আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই ম্যাচটা যদি আমি কমেন্ট্রি করে এই চ্যানেলে আপলোড করি তো কেমন হবে অবশ্যই এটা কমেন্টে জানিও তো আমাদের পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ইউজ এন্ড সেভ গ্রেনেড গাইস আমাদের কিন্তু তিন রকমের গ্রেনেড দেবে চার পিস তার মধ্যে গাইস দুখানা গ্লুয়াল দেবে একখানা আইস গ্রেনেড দেবে আর একটা ফ্ল্যাশ ব্যাংক দেবে গাইস আমি অনেককেই দেখেছি যারা কিন্তু প্রথমেই আইস গ্রেনেডটাকে ছুড়ে দেয় গাইস আমার মনে হয় আইস গ্রেনেডটা কিন্তু আগে থেকে ছোড়া একদমই উচিত নয় প্রথমে তোমরা এনিমির উপর রাশ করো এনিমি প্রায় অর্ধেকের বেশি ড্যামেজ দিয়ে দাও যখন তোমরা দেখবে এনিমি লুকিয়ে মেডি কিট মারছে তখন তার দিকে সেই আইস গ্রেনেডটা ছুড়ে দেবে গাইস আমার মনে হয় এই আইডিয়াটা কিন্তু সব থেকে বেস্ট আইডিয়া আইস গ্রেনেড ইউজ করার এছাড়া গাইস আরো দুখানা গ্রেনেড আছে একটা হচ্ছে ফ্ল্যাশ ব্যাং তো তোমরা সবাই পারবে ইউজ করতে যখন দেখবে এনিমি কোথাও লুকিয়ে আছে তো তার দিকে ফ্ল্যাশ ব্যাংটা ছুড়ে দেবে তো এনিমি ইজিলি অন্ধ হয়ে যাবে তোমরা তখন তাকে ইজিলি মেরে দিতে পারবে এছাড়া গাইস আরেকটা হচ্ছে গ্লুয়াল গ্লুয়াল তো তোমরা সবাই পারবে ইউজ করতে মানে খুবই ইজি সেটা তোমরা সবাই করে থাকো তো গ্লুয়াল আর কি বলবো সো তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের জন্য এখানে বোনাস ট্রিক্স আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু মোকো ক্যারেক্টারটাও ইউজ করতে পারো সো আর বসে কি ভাবছো যাও তোমাদের লোন মোডে গ্র্যান্ড মাস্টার যাওয়ার জার্নি শুরু করে দাও আর যাওয়ার আগে ভাই প্লিজ ভিডিওতে লাইক করে দাও শেয়ার করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও আর ইভেন্ট আপডেটের ভিডিও যেরকম ভাবে আমি দিই সেরকম ভাবেই দেব এছাড়া গাইজ তোমাদের সাথে কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিপসও আমি এবার থেকে শেয়ার করব সো গুড বাই গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে সো বাই